প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়ান্স এগেইন গুড মর্নিং তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় অশোক স্যার তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে আজকে আমি পড়াবো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আজকে আমাদের থার্ড লাইভ ক্লাস ইনশাআল্লাহ তোমরা জানো যে আমাদের সি প্রোগ্রামিং এর মতোই এই প্রত্যেকটি লাইভ ক্লাস একটি একটি করে একেবারে সিকোয়েন্সিয়ালি শেষ করে দিচ্ছি আজকেও অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকগুলো সাধারণত তোমাদের এইচএসসি আইসিডিতে একটি প্রশ্ন হিসেবে অর্থাৎ সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন হিসেবে আসে তো দেরি না করে কে কোথা থেকে আছো কে কোথা থেকে জয়েন করেছো সবাইকে ডেকে দাও সবাইকে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গিয়েছে আইসিডি ক্লাস তোমাদের কিশোর বাতানে তোমাদের সাথে ইনশাআল্লাহ আমরা জাস্ট একটু দেখি যে কারা কারা কোথা থেকে আছো দেন সবকিছু পারফেক্ট হলেই আমরা খুব দ্রুতই ক্লাসে চলে যাব ইয়েস আমরা অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছি আমরা দেখতে পাচ্ছি তোমাদের অনেকেই চলে আসছো যারা যারা এখনো জয়েন করতে পারোনি খুব দ্রুত জানিয়ে দাও কারণ আজকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আমাদের থার্ড ক্লাস মানে যদি বলতে পারো যে তিন নম্বর ক্লাস এবং এই ক্লাসটিতে আমাদের আমরা ক্যামেরাটাকে আরেকটু সামনে নিয়ে আসবো ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা ক্লাসটি করছি আমাদের সবাই দেখতে পাচ্ছ কিনা সেটি জানাও চলো আমরা আমাদের আগে ক্লাসগুলোকে শেয়ার করে দিই রাইট শেয়ার করে দিলে সবাই বুঝতে পারবে যে ইয়াস আমাদের ক্লাস শুরু হয়েছে এবং ক্লাস দেখতে পাচ্ছে সাউন্ড ঠিক আছে কিনা সেটিও জানাতে পারো যে ইয়াস পারফেক্ট এভরিথিং ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আমাদের এটি জানাতে পারো যে তোমরা কেমন আছো প্রথমে সেটি জানাও দেখি আমাদের সব কিছু ঠিকঠাক নেটওয়ার্ক ঠিকঠাক সাউন্ড ঠিকঠাক ইনশাল্লাহ সব ঠিকঠাক হয়ে গেলে আমাদের ক্লাস শুরু হয়ে গেল ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করে ফেলেছো আমি দেখতে পাচ্ছি রাইট আমরা যারা রেগুলার স্টুডেন্ট যারা ক্লাস করছো তাদেরকে আমরা কখনো মিস করতে চাই না তাই যেটি করি সেটি হচ্ছে যারা ক্লাস করছে রেগুলার কিন্তু আজকে এখনো আসেনি তাদেরকে মেনশন করে দিতে পারো তোমার প্রিয় বন্ধুকে মেনশন করে দিতে পারো এবং তোমার এই ওয়ালে তোমার ওয়ালেও এই ক্লাসটিকে শেয়ার করে রাখতে পারো শেয়ার করে রাখলে যেটি হবে পরবর্তীতে এই ক্লাসটি তোমারই খুঁজে পেতে সুবিধা হবে তাই দেরি না করে আমরা চলো ক্লাস শুরু করে দেবো এখনই আমরা আরেকটা প্ল্যাটফর্মগুলোতে একটু জাস্ট সবাই মিলে ইয়াস আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো রাইট তোমরা একটু সবাই এই পার্টটি কমপ্লিট করো আমাদের সবাইকে জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি সব ঠিকঠাক আছে কিনা ওকে ওকে আমরা আমাদের গ্রুপগুলোতেও ইনশাআল্লাহ পোস্ট করে দিলাম তোমরাও পোস্ট করে দাও তোমাদের যে সকল গ্রুপ রয়েছে যেখানে এই ক্লাসগুলো রেগুলার হয় এবং সবাই যেন দেখতে পারে সবাই যেন বুঝতে পারে আজকে আমরা আলোচনা করব তোমাদের গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেই জিনিসগুলো বুঝিয়ে দিব দ্যাট ইজ সেই যে কি সেটা বুঝিয়ে দিব কি বুঝিয়ে দেওয়ার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আজকে ওই ডাটা টাইপটি আলোচনা করব তারপর আলোচনা করব একদম মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কত প্রকার কি কি এবং সেগুলো আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ আমি দেখতে চাই তোমরা সবাই আছো কিনা ইয়েস আমরা আরেকটু ওকে ওকে রাইট এখন একদম পারফেক্ট আমরা সবাই দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমি আগে একটু দেখে নিই কারা কারা জয়েন করেছো আমাদের সাথে আছো অবনী আমাদের সাথে আছো সাগর জাহিদ ইসলাম আরাফাত হোসেন নাইমুর রহমান থ্যাংক ইউ সো মাচ সর্বদক্ষিণ থেকে নাইমুর রহমান আছো আয়শা থ্যাংক ইউ রিপন ওকে আমি এখানে তারপর হচ্ছে সাদিয়া তারপরে আমাদের পূজা শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ পূজা সালাউদ্দিন তুমি কেমন আছো অ্যান্ড আমাদের উঠি থ্যাংক ইউ সো মাচ সাগর হালদার থ্যাংক ইউ হিমেল গোস্বামীকে দেখেছো সাগর হালদার দ্যাটস ভেরি গুড অ্যান্ড একরামুল হোসেন বনি থ্যাংক ইউ সো মাচ জাহিদুল ইসলাম জয় তোমার কথা দিয়ে আজকে আসলে কাজ শুরু করি আমরা সবাই জানি আমাদের এই প্রিয় প্ল্যাটফর্ম কিশোর বাতায়নে এই প্ল্যাটফর্মে যে সকল স্টুডেন্ট রেগুলারলি ক্লাস করে এই ক্লাসগুলোকে মুগ্ধ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাহিদুল ইসলাম জয় তার বাবা গতকাল ইন্তেকাল করেছেন আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা যেন জাহিদুল ইসলাম জয়ের বাবার জন্য দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন কি বলে যে তাকে যেন আল্লাহ তালা ব্যস্ত নসিব করেন এবং সেই সাথে জাহিদুল ইসলাম জয় সহ তার পরিবারের সবাইকে এই শোক বইবার শক্তি দিন জাহিদুল ইসলাম জয় কিছুদিন আগেই একটি বড় অ্যাক্সিডেন্ট করেছে তারপরে সে ক্লাস করে আজও সে ক্লাস করছে হ্যাটস অফ টু ইউ জীবনে অনেক বাধা বিপত্তি আসবে লাইফের চরম অবস্থাগুলোকে এখন তুমি সম্মুখীন হচ্ছ আশা করি খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যাবে কিছু ক্ষতি কখনোই পূরণীয় নয় সেটা আমরা জানি তারপরেও জীবন থেমে থাকার নয় জীবন এগিয়ে যাবে ভালো থেকো আল্লাহ তালা ভালো জায়গায় তোমার বাবাকে প্রতিষ্ঠিত করো ভালো জায়গায় দান করো যেটাকে বলা হয় বেহেস্ত নসিব করো জান্নাতুল ফেরদৌস দান করো সবাইকে নিয়ে আবারও ক্লাস শুরু করছে এবং এই কোভিডে আমাদের যে সকল পরিবারের মানুষজন
প্রিয় মানুষ ছাড়া হয়েছেন তাদের সবার জন্য আমরা দোয়া করছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, আশা করি ভালো আছো। সাউন্ড গুলো একটু যেন কোনো না আসে, প্লিজ বামুন। ওকে, খেয়াল করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট এই প্রোগ্রামিং যেটা করছি, আমি তোমাদের কি কি পড়াবো প্রথমে একটু বলে দিচ্ছি। আমি তোমাদের পড়াবো হচ্ছে কি, এই কিগুলো খুব ভালো করে ইম্পর্টেন্ট, কি ফিল্ডগুলো যেগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে ডাটা টাইপ, এটা তোমাদেরকে পড়াবো। ডাটা টাইপটা তোমাদের পড়া হয়ে গেলে তারপরে পড়াবো আর ডি বি এম এস, তার মানে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। আজকে তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটা একটা করে দেখিয়ে দেবো, আশা করি তোমরা সেই জিনিসগুলো দেখবা এবং সবাই একেবারে আমাদের সাথে একটা একটা করে অংশগ্রহণ করবে, রেডি? তাহলে আমরা যেটা বলছিলাম, প্রথমেই চলে আসো যেটাকে বলা হয় প্রাইমারি কি, তাই না? আমরা এটাকে পিকে বলি। অ্যাকচুয়ালি প্রাইমারি কি, আমরা রিলেশনাল ডাটাবেস করতে গেলে সেখানে তোমার এই কি ফিল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম, রাইট? এই জিনিসটাকে বুঝতে হবে। এই জিনিসগুলো যখন বুঝবো তখনই আমরা সব কিছু করতে পারবো। আমরা যদি একটি টেবিল চিন্তা করি, মনে করো রোল নাম্বার, রোল, তারপরে মনে করো ফোন নাম্বার, তারপরে মনে করো সে ফর এক্সাম্পল মনে করো যে আমরা তোমার মনে করো অ্যাড্রেস দিতে পারি এখানে, রোল ফোন অ্যাড্রেস, এ ডাবল ডি আর এ ডাবল এস। ওকে, মনে করো অ্যাড্রেস আমরা দিলাম। এখানে খেয়াল করে দেখো, এই জিনিসগুলোতে বা আরেকটা ফিল্ড আমরা অ্যাড করি এখানে, সেটার নাম হচ্ছে মনে করো নেম নামে একটা ফিল্ড অ্যাড করি। ওকে, আমরা পরে অ্যাড করতে পারি। এখানে খেয়াল করে দেখো, আমি এই যে ফিল্ডগুলো দিলাম 101, 102, 103, 104, এই যে ফিল্ডগুলো দিলাম, ফোন নাম্বার 017, 019, 018, 015 মনে করো, আমি ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস মনে করো মিরপুর, ওকে মিরপুর, মিরপুর উত্তরা, উত্তরা মিরপুর উত্তরা, দেন তোমার হচ্ছে মনে করো যে মতিঝিল, ওকে মতিঝিল, তারপরে মনে করো ঢাকা ইউনিভার্সিটি এলাকা, এরকম দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে হোয়াট ইজ প্রাইমারি কি, দরজা জানাগুলো অফ করে দাও, নাহলে সাউন্ডগুলো আসছে বাইরে থেকে। ওকে, এই যে হোয়াট ইজ প্রাইমারি কি, দিস ইজ প্রাইমারি কি হচ্ছে এরকম একটা কি যেটা দিয়ে তুমি কোনো একটু রেকর্ডকে, প্রথম ব্যাপার হচ্ছে প্রাইমারি কি ইজ ওয়ান কাইন্ড অফ কি ফিল্ড, কি বলছি আবার কি ফিল্ড, যা দ্বারা কোনো একটি রেকর্ডকে তুমি ইউনিকলি, ইউনিকলি মানে অদ্বিতীয়ভাবে আইডেন্টিফাই করতে পারো। আমি যেটা বোঝা হচ্ছি এই জিনিসটা বুঝতে চেষ্টা করবা। যদি তুমি মনে করো, খেয়াল করে দেখো যে এখানে প্রাইমারি কি কোনটা হবে, একটা মানুষের একাধিক ফোন নাম্বার থাকতে পারে, তার মানে শুধুমাত্র ফোন নাম্বার ব্যবহার করে তুমি কোনো একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারবা না, রাইট? পারবা? পারবা না। আবার একই মানুষের, তোমার একাধিক মানুষের একই অ্যাড্রেস থাকতে পারে, অথবা মনে করো যে একটা মানুষের একাধিক অ্যাড্রেসও থাকতে পারে, কারো অফিস এই জায়গা থাকতে পারে, আরেক জায়গা থাকতে পারে, এরকম নাম মনে করো যে এটা একই ক্লাসে একই শ্রেণীতে একাধিক নাম থাকতেই পারে। তাহলে যেটা হচ্ছে, এই যেগুলো অদ্বিতীয় হয়, দ্বিতীয় হয়, ডাবল হয়, সেগুলোকে কখনো প্রাইমারি কি করা যাবে না। কিন্তু তোমার যদি মনে করো রোল নাম্বার, একটা ক্লাসের কথা তুমি চিন্তা করো, একটা টেবিলকে অবশ্যই কনসিডার করবা, সেই রোল নাম্বারটা কিন্তু ইউনিক, প্রাইমারি একেবারে, যেটা দিয়ে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা। হ্যাঁ, এটাকে তুমি যেটাকে বলা হয়, আমি তোমাকে আরো ভালো করে বোঝাই, এই জিনিসগুলো বোঝার দরকার আছে তাই একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। সে ফর এক্সাম্পল, তুমি যদি তোমার কলেজে যাও, কলেজে যাওয়ার পরে আমি যদি বলি যে পূজাকে ডেকে দেন, সে ফর এক্সাম্পল আমি পূজা কলেজে গেলাম, পূজা কলেজে যেয়ে বললাম যে পূজাকে একটু ডেকে দেন, রাইট? ওকে, এখন প্রশ্ন থাকতে পারে কোন পূজা। এখন আমি যদি বলি ইলেভেনের পূজা, মানে ক্লাস ইলেভেনে পড়ে, এইচএসসিতে পড়ে, একাদশ শ্রেণীতে পড়ে, ফাইন, ঠিক আছে, সে কোন গ্রুপে পড়ে, সে কি সায়েন্সে পড়ে নাকি আর্টসে পড়ে, সেটা একটা বড় ব্যাপার হয়ে যাবে। সে কি মর্নিং শিফটে পড়ে নাকি ডে শিফটে পড়ে, অনেক ব্যাপার সেপার চলে আসবে। কিন্তু তাকে যদি মনে করো প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা সেশনে একজন স্টুডেন্টের, মনে করো সায়েন্সের আমি যদি বিভাগ বলি, সায়েন্সের রোল নাম্বার মনে করো একজন স্টুডেন্ট একটা ইউনিক থাকবে, রাইট? এই যে ইউনিক নাম্বারটা, দিস ইজ কল্ড তোমার, মনে করো যে আমি যদি বলি রোল নাম্বার 101 সায়েন্সের, মনে করো ডে শিফটে ডেকে দেন, একেবারে ইউনিকলি আমি সহজে কিন্তু মনে করো যে পূজাকেই দেখে দিতে পারবো, যদি পূজার রোল নাম্বার 101 হয়। তার মানে কি, প্রাইমারি কি ইজ ওয়ান কাইন্ড অফ কি ফিল্ড বাই হুইচ উই ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ রেকর্ড, কি করি আমরা একটি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি, ইউ আন্ডারস্ট্যান্ড মেবি, রাইট? আশা করি বুঝতে পেরেছো। কারা কারা বুঝতে পেরেছো আমাকে একটু জানাবা, সবাই দেখতে পাচ্ছ কিনা। থ্যাংক ইউ সো মাচ জুমায়ের, তোমাদের অনেকেই এসএমএস করছি না আমি, বাট তোমাদের সাথে আমি আমি জানি তোমরা আছো। রিপন, থ্যাংক ইউ সো মাচ। আলাফত হোসেন, অনেক ধন্যবাদ। আমাদের আমার কোনো খুকুমনি নাই ক্লাস করানোর মতো, এই প্লিজ আজে বাজে কমেন্ট এখানে পড়ার বাইরে যে একটা কমেন্ট করবা
ইনশাআল্লাহ এখানে আমাদের অনেক সৈনিক আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আছে, আমি যেটাকে বলি যে স্পেশাল সিকিউরিটি ফোর্স দ্যাট ইজ এসএসএফ এখানে আছে, রাইট? একেবারে মনে করে ব্লক করে দিবে, পড়ার বাইরে একটি কথা হবে না। আমার এই ক্লাসটা এমন একটা ক্লাসরুম যেখানে অত্যন্ত মেধাবী এবং সারা বাংলাদেশে যারা আসলে পড়তে চায় তারা এখানে অংশগ্রহণ করেছে। তোমার যদি মনে করো এই ক্লাসটা দরকার না থাকে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, এখানে ডিস্টার্ব করবো না, রাইট? থ্যাংক ইউ সো মাচ, তোমাকে সাদর। আমার তো তোমার ক্লাস ভালো নাও লাগতে পারে, তাই বলে কোনো ক্লাস ডিস্টার্ব করার জন্য তোমাকে এখানে অনুমতি দেওয়া হবে না। তো আশা করি তুমি বুঝতে পেরেছো এখন। থ্যাংক ইউ সো মাচ, কেউ একদম বাজে কথা বলা যাবে না, রাইট? থ্যাংক ইউ। এবার চলো এই আরেকটা জিনিস খেয়াল করো, আমি একটু যদি টিস্যু চাইতাম, ওকে, আমি যেটা করবা সেটা হচ্ছে এখন চলো প্রাইমারি কি এর পরে আরেকটা কি তোমাকে দেখাই, সেটা নাম হচ্ছে ফরেন কি। প্রাইমারি কি এর জায়গায় আমরা আরেকটা কাজ করব, ওকে, প্রাইমারি কি এর জায়গায় আরো একটা কাজ করব, সেটা হচ্ছে এরকম, সে ফর এক্সাম্পল এটা ভালো করে বোঝার চেষ্টা করবা। এখন আমি বুঝাবো তোমাদের কম্পোজিট প্রাইমারি কি, কি বুঝাবো? কম্পোজিট প্রাইমারি কি, ওকে? তাহলে একটু বোঝার চেষ্টা করবো, এগুলো থেকে এক মার্ক করে আসে। সে ফর এক্সাম্পল মনে করো আমি আমি এখানে দিলাম, মনে করো সে ফর এক্সাম্পল নেম, ওকে, নেম, ক্লাস, ওকে, ক্লাস, রোল, ওকে, রোল, তারপরে মনে করো যে তোমার সাবজেক্ট বা তোমার মনে করো গ্রুপ, ওকে। আমি এগুলো কিন্তু কি ফিল্ড, খেয়াল রাখবা টেবিল বানাইতে গেলে তোমার এই কলাম আর হেড, তোমার কি বলো রো লাগবে, কলাম আর হেড, ফ্যান চলতেছে উপরে, ওকে, কলাম আর হেড, তোমার কলাম আর রো লাগবে কিন্তু। তাহলে দেখো বাবা আমি এই জিনিসটা বোঝাচ্ছি, এখন আমি তোমাকে বোঝাচ্ছি কম্পোজিট, কম্পোজিট প্রাইমারি কি, এটা ভালো করে খেয়াল করবা, কম্পোজিট প্রাইমারি কি। সালাউদ্দিন ভালো করে একটু নোট করে ফেলবা, সুন্দর করে আয়সা সুন্দর করে নোট করে ফেলবো মামা। সেটা হচ্ছে মনে করো আমি সে ফর এক্সাম্পল মনে করো আমি দিলাম আয়সা, আমি দিলাম পূজা, ওকে, আমি দিলাম মনে করো সে ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে অদিতি, ওকে, আমি দিলাম অদিতি, আমি দিলাম মনে করো রিপন, ওকে, আমাদের এই নামগুলো আমরা দিলাম। ক্লাস মনে করো ইলেভেন, ক্লাস মনে করো টুয়েলভ, মনে করো, ওকে, ক্লাস টুয়েলভ বা ইলেভেন যেটাই বলো না কেন, কেউ কিছু মনে করবো না কিন্তু আবার যে নিজের নামের সাথে আবার ক্লাস যদি না মিলে সেটা বলো না যে ক্লাস নাইন। এখন মনে করো সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম রোল নাম্বার ওয়ান, আচ্ছা এটা ক্লাস টুয়েলভ, রোল নাম্বার টু, এখানে আবার রোল নাম্বার ওয়ান, এখানে আবার মনে করো রোল নাম্বার দিলাম টু, ওকে, গ্রুপ সায়েন্স, ওকে, সায়েন্স, সায়েন্স, মনে করো সব সায়েন্স, আর্টস মনে করো আর্টস দিলাম, ওকে, তারপর মনে করো কমার্স দিলাম, সে ফর এক্সাম্পল। এখানে একটা জিনিস খেয়াল করো বাবা, আমি যদি এই টেবিলে তোমাকে আমি বলেছিলাম যে রোল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এনআইডি নাম্বার, দিজ আর দ্য এক্সাম্পল অফ কি, সেটা হচ্ছে প্রাইমারি কি। রোল নাম্বার যেটা দিয়ে তুমি একটা ক্লাসের স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করো, তারপরে হচ্ছে তোমার রোল নাম্বারের পরে কি আছে, রোল নাম্বার পরে অ্যাকাউন্ট নাম্বার, কোনো একটা কলেজে যদি অ্যাকাউন্ট নাম্বার, সে ফর এক্সাম্পল তুমি কোনো একটা ব্যাংকে আছো, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা ধরলে কিন্তু তোমার সব ডিটেলস বেরিয়ে আসে, তাই না? সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, রাইট? তাহলে রোল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, দ্যাট ইজ এইটা, আবার এনআইডি নাম্বার, জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারগুলো আছে সেটা কি, সেটা কিন্তু এক ধরনের তোমার কি, এটাকে বলা হয় যে তোমার প্রাইমারি কি টাইপের। কিন্তু রোল নাম্বার থাকলেই যে প্রাইমারি কি হবে না, তার একটা বেস্ট এক্সাম্পল এখানে দেখো। আমি যদি এখানে বলি যে ক্লাস মানে রোল নাম্বার এককে রেখে দেন, খেয়াল করে দেখো যে রোল নাম্বার এককে রেখে দেন, আরে বাবা রোল নাম্বার এককে যে রেখে দেবো এখান থেকে, তবে অবশ্যই খেয়াল রাখবা টেবিলে কিন্তু নির্দিষ্ট একটা নাম থাকবে, রোল নাম্বার এককে যে রেখে দেবো সেই রোল নাম্বার একটা আসলে কোন ক্লাসের এক, এখানে কিন্তু সাপ্লিমেন্টারি আরও একটা মনে করো যে তোমার কি লাগবে, তোমার মনে করো তথ্য লাগবে, সেটা হচ্ছে যে কোন ক্লাসের রোল নাম্বার এক, কোন ক্লাসের ফার্স্ট বয়, কোন ক্লাসের ফার্স্ট গার্ল, কোন ক্লাসের সেকেন্ড গার্ল, এই কথাটা বলতে হবে। আমি যদি বলি এখন টুয়েলভের মনে করো সেকেন্ড গার্লকে ডেকে দেন, মনে করো সে ফর এক্সাম্পল, তাহলে হবে মনে করো পূজা, টুয়েলভের ফার্স্ট গার্লকে ডেকে দেন, তাহলে হবে তোমার মনে করো আয়েশা। আমি যদি বলি ক্লাস টেনের ফার্স্ট গার্লকে ডেকে দেন, তাহলে হবে অদিতি, ক্লাস নাইনের ফার্স্ট সেকেন্ড বয়কে ডেকে দাও, মনে করো যে হবো সে ফর এক্সাম্পল তোমার হবে এই কে, এটা হচ্ছে তোমার রিপন। তাহলে কম্পোজিট প্রাইমারি কি, কম্পোজিট মানেই জানা হচ্ছে যে একাধিক জিনিসের সংমিশ্রণ, রাইট? কম্পোজিট মানে হচ্ছে একাধিক জিনিসের সংমিশ্রণ। তাহলে অনেক সময় কোনো একটি নির্দিষ্ট কি ফিল্ডের সাহায্যে, কোনো একটি নির্দিষ্ট কি ফিল্ড দিয়ে কোনো একটি রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায় না, আমি বুঝাইতে পারছি, তখন অন্য আরেকটি কি ফিল্ডের সাহায্য নিতে হয়, কি নিতে হয়, অন্য আরেকটি কি ফিল্ডের সাহায্য নিতে হয়। এই যে দুই বা ততদিন কি ফিল্ড মিলে যখন একটি
কি হইলো সেটাকে বলা হচ্ছে তোমার এই কি বলা হচ্ছে তোমার মনে করো যে প্রাইমারি কি ওকে কি বলে কম্পোজিট প্রাইমারি কি তার মানে এটা একটা প্রাইমারি কি এটা কম্পোজিট প্রাইমারি কি আর ভালো করে বুঝিয়ে তোমাকে সে ফর এক্সাম্পল মনে করো 10 মিনিট স্কুলে বা কিশোর বাতায়নে মনে করো 10 মিনিট স্কুলে ম্যাথ ক্লাস নেয় অনেকে এখন মনে করো মামুন সাম নামে মনে করো দুইজন ক্লাস নেয় মামুন সাম নেয় একটা হচ্ছে আইসিটি মামুন স্যার আরেকজন নেয় হচ্ছে মনে করো ম্যাথ এখন 10 মিনিট স্কুলে মামুন স্যারকে ডেকে দেন কোন মামুন স্যারকে ডেকে দেন ম্যাথ যে করায় নাকি আইসিটি যে করায় এই যে একটা আলাদা তথ্য যোগ করতে হয় সেটা হলো কম্পোজিট প্রাইমারি কি আন্ডারস্ট্যান্ড মেবি অনেক সময় ক্লাসে বলি না যে তোমার মনে করো ময়মনসিংহ এর মাস্টার স্যারকে ডেকে দেন বা বরিশালের মামুনকে ডেকে দেন এই যে মনে করে যে এই যে দুইটা মিলে একটা তথ্য হয় না দিস আর দ্য এক্সাম্পল অফ কম্পোজিট প্রাইমারি কে আন্ডারস্ট্যান্ড আশা করি বুঝতে পেরেছো কারা কারা বুঝতে পেরেছো তো আমাকে জানাও থ্যাংক ইউ ওকে একদম যে বাজে কমেন্ট করবে সাথে সাথে ব্লক করে দেবা তার ক্লাস করে এখানে দরকার নাই রাইট আমার এখানে যে অদিতি থ্যাংক ইউ সো মাচ ওকে আমাকে ভুলে গেল স্যার না অর্থি আমি ভুলি নাই বাবা একেবারে ভুলি নাই ওই যে যদি বলি যে অর্থিকে ডেকে দাও কোন অর্থি বরিশালের বেতাগী কলেজের অর্থি বাস এই যে এটা কি কম্পোজিট প্রাইমারি কি ঠিক কিনা বলো থ্যাংক ইউ সো মাচ আমাদের পারভিন বনমানি কি এই প্লিজ পড়ার বাইরে কেউ কোনো প্রশ্ন করবে না প্লিজ আমি আমি সবাইকে রিকোয়েস্ট করি কারণ এখানে একটিমাত্র ক্লাস তোমরা সবাই যেটা করতেছো একেবারে অত্যন্ত মনোযোগের সাথে করতে অনেকেই পারো বারবার খেয়াল করে দেখো অনেকে হয়তো একটু জিনিসগুলো পারো কিন্তু আরেকবার ঝালাই করে নাও এক্সাম্পল গুলো ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু আরো ভালো বুঝতে পারো পড়ার বাইরে কেউ কথা বলবো না জাস্ট এক্সাম্পল হবে যে স্যার বুঝছি বা বুঝতে পারি নাই বা থ্যাংক ইউ বাট এইভাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অন্য কোনো ওকে দুইবার তো দেখলে একটু তথ্য খুঁজে বের করা হয় তখন কম্পোজিট না সালোদ্দিন এটা যেটা বলবা যে অনেক সময় কোনো একটি নির্দিষ্ট কি ফিল্ড অর্থাৎ প্রাইমারি কি ব্যবহার করেও কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে মানে ইউনিকলি শনাক্ত করা যায় না তখন আমাদের অন্য আরেকটি কি ফিল্ডের সাহায্য নিতে হয় এই যে দুইবা তদিক কি ফিল্ড মিলে একটি তোমার মনে করো যে একটি কি হিসেবে কাজ করছে সেটাকে কম্পোজিট প্রাইমারি কি বলা এরকম হইতে পারতো সে ফর এক্সাম্পল মনে করো এই যে এখানে আমি মনে করো যে এটা দিতে পারতাম আমি মনে করো এই জায়গায় দেখাল করে দেখো আমি অদিতে এবার পূজাকে আমি ফার্স্ট গ্রেড বানিয়ে দিলাম দেখো এখন কিন্তু পূজাকে আমি আবার কমার্সে নিয়ে দিলাম এখন আমি যদি বলি ক্লাস টুয়েলভ এর ফার্স্ট গার্লকে ডেকে দেন এখানে কিন্তু আবার হলো না কিন্তু ক্লাস টুয়েলভ এর কোন গ্রুপের সায়েন্সের নাকি কমার্সের নাকি আর্টসের যখন এরকম অনেকগুলো তথ্য লাগে দ্যাট ইজ দ্য কম্পোজিট প্রাইমারি কি আন্ডারস্ট্যান্ড মেবি রাইট ওকে তো আশা করি এটা বুঝতে পেরেছ এইবার আসো যে আমার একটা জিনিস খেয়াল রাখবা একটা কথা তোমাদের একটু শিখাই দিই অনেক জায়গায় তোমরা দেখবা যে নট নাল বলতে একটা ব্যাপার আছে এই আয়শা নট নাল এই ব্যাপারটা খেয়াল করার খেয়াল করে লেখো লিখে নাও নট নাল নট নাল নাল মালিক খালি দেখবা এই যে কয়েকদিন আগে যে একটা গুগল শীট তোমরা ফিল আপ করেছিলে তাই না ওইখানে দেখেছো যে কিছু কিছু ফিল্ড তুমি তথ্য তোমাকে দিতেই হবে তুমি যদি চাও অমিট করবা সে ফর এক্সাম্পল রোল নাম্বারটা এইচএসসি রোল নাম্বারটা এসএসসি রোল নাম্বারটা তুমি কিন্তু সেটা অমিট করলে কিন্তু ডাটাটা সাবমিট নেয় না বলে যে না এখানে আপনি মানে ম্যান্ডেটরি ওই ফিল্ডটাকে তোমার ফিল আপ করা ম্যান্ডেটরি তুমি এটা খালি রাখতে পারবে না তো প্রাইমারি কি কখনো খালি রাখা যায় না প্রাইমারি কি উইল নট বি নট নাল মানে প্রাইমারি কি তোমার নাল হতে পারবে না ইট তোমার মনে করে একদম মানে খালি হতে পারবে না ইট ইজ নট নাল মানে কিছু না কিছু এখানে ডাটা দিতেই হবে নাহলে এই কিটা কাজ করবে না আশা করি বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ অনেকেই হতে বুঝতে পেরেছ আর কারা কারা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে একটু বুঝিয়ে বলো তোমরা দেখছো স্যার কোনোদিন কোনোদিনের কি প্রার বাইরে কথা বলিনি শুধু আজকে ওরো না প্লিজ মনে কিছু করো না এটা কোনো ব্যাপার না আমি 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 টিচার আমি হয়তো দু একটা কথা বলতেই পারি বাট মন খারাপ করবো না তবে এই যে পরবর্তী চলে আসছো আর কোনো কমেন্ট করলো না দ্যাট ইজ দা সবাইকে একবার হয়তো চান্স পাইলা কিন্তু সেকেন্ড টাইম যেন না হয় মানে আমার কথা হচ্ছে যে এখানে অনেকেই ক্লাস করছো এই যে দেখো 290 জনের মতো এখানে আছে এই 290 জন স্টুডেন্ট কিন্তু তাদের ডাটা খরচ করে অনেক এলাকায় বন্যা হচ্ছে অনেকের পরিবারে অনেক শোক বইছে এর মাঝেও ক্লাস করছে এইগুলোকে সেলিব্রেট করতে হবে এর কারণে যেটা করি আমি নিজেও চেষ্টা করি ক্লাসের বাইরে যেন কোনো কথা না হয় কারণ তোমার এভরি সেকেন্ড ইজ মানে ভ্যালুয়েবল এটা তোমার কেন টাকায় তুমি ক্লাস করছো বোঝানোর কথা বাইকটা যেটা কিনেছো গিগাবাইট মেগাবাইট যেটা কিনেছো বা ওয়াইফাই যেটা ব্যবহার করছো মান্থলি তো তোমাকে বিল দিতে হচ্ছে তাই না ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করছো তার কারণে যেটা বলছি যে আমরা চলো কোয়ান্টিটিতে যেন বেশি হয় পড়াশোনা আই এম সরি আমাকে কেউ ভুল বুঝো না ওকে আমি চেষ্টা করি তোমাদেরকে ফ্যান বন্ধই করে দাও দরকার নেই ওরা ওরা আগে ভালো করে ক্লাস করো সেটা হচ্ছে বড় ব্যাপার ওকে সাউন্ডটা যেন না যায় রাইট ওকে ফ্যান বন্ধ করে দাও ওকে থ্যাংক ইউ সো মাচ এখন দেখো বাবা একটি জিনিস তোমাকে বোঝাই ওকে
আমি বোঝানোর চেষ্টা করি, তবে অবশ্যই টেবিলের নাম দিবা, বারবার বলতেছি কিন্তু খেয়াল করে দেখো টেবিলের নাম দিবা। এই জায়গাতে আমি যখন এই যে ক্লাসগুলো নিচ্ছি খেয়াল করে দেখো, মনে করো ওকে এন আই, আচ্ছা সিআইডি, আচ্ছা সিআইডি মানে হচ্ছে কাস্টমার আইডি, সিআইডি মানে কি কাস্টমার আইডি, ওকে কাস্টমার আইডি 101 102 103, নেম ওকে নেম, তারপরে মনে করো যে সে ফর এক্সাম্পল ফোন, ওকে ফোন এখানে, তাহলে নেম সে ফর এক্সাম্পল মনে করো মামুন, ওকে তারপরে মনে করো জয়, তারপরে মনে করো যে হচ্ছে আরাফাত, ওকে এখানে সবাই আমাদের ছেলেদের নাম লিখো যাও মনে করো, ওকে কেউ আর মাইন্ড করো না, কিন্তু ফোন নম্বর হচ্ছে 10 07 018 019 মনে করো, এটা হলো ফোন নাম্বার। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার কাস্টমার টেবিল, কাস্টমার কাস্টমার টেবিল বা কাস্টমার টেবিল, ওকে এটাকে কিভাবে নাম দেবো জানো বাবা, ফিগ, এই যে এফ টা বড় হাতে দিবা, ফিগ কাস্টমার টেবিল, মনে করো এটা হলো আবার এই যে এফ, ফিগ ফিগার কাস্টমার টেবিল। এবারে আরেকটা টেবিল নিচ্ছি আমরা, এই টেবিলে খেয়াল করে দেখো আমি কি করলাম, যে আমি আরো কিছু তথ্য এখানে নিয়ে আসতেছি, বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমি কি কি দিচ্ছি, আমি দিচ্ছি হচ্ছে তোমার মনে করো নেম, ওকে নেম, তারপরে হচ্ছে তোমার আচ্ছা কাস্টমার আইডি, কাস্টমার আইডি সিআইডি, আবার মনে করো প্রোডাক্ট আইডি, ওকে পিআইডি, পিআইডি মানে প্রোডাক্ট আইডি, ডিরেক্ট বইবো লেখা যায় না, রেহাস দিয়ে দিতে হয়, ওকে মনে করো যে নেম মনে করো, বা এখানে একটা কাজ করতে পারি, এখানে হচ্ছে তোমার অ্যাড্রেস দিয়ে দিতে পারি, অ্যাড্রেস আমি যেভাবে দিই না কেন অ্যাড্রেস। খেয়াল করে দেখো আমি এখানে প্রোডাক্ট আইডি 101 103 মনে করো 3 কিনলা, 104 কিনলা, 104 এটা উল্টাপাল্টা হতেই পারে, আচ্ছা ওকে আমি আচ্ছা এটা আমি সিরিয়ালি দিচ্ছি মনে করো 101 102 103, ওকে 3 1004, ওকে কিন্তু এখানে আবার হচ্ছে কাস্টমার আইডি 101 102 103 104, আমি যদি ভুল না করি ব্যাপারটা হচ্ছে এরকম যে এই টেবিলের যেমন মনে করো এই কাস্টমার আইডি, এই টেবিলের কাস্টমার আইডি আছে রাইট, এবং জিনিসটা সেম, কিন্তু আমি যখন দুটো টেবিলকে একসাথে করবো আমি অ্যাড্রেস মনে করো আমি দিলাম একটা এক্স ওয়াই জেড, তোমার মনে করো যে সে ফর এক্সাম্পল অ্যাড্রেস দিলাম আর কি। এখন দেখো এই টেবিলে তো একটা প্রাইমারি কি আসি আছে না, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি বলতে পারো, এখন এটাও তো একটা আইডি, কিন্তু এটা তো দুটো টেবিল, এই দুটো টেবিল পাশাপাশি একই ফাইলের মধ্যে রাখা। তাহলে এইভাবে চিন্তা করবা কোন একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটি টেবিলে ব্যবহার করা হয়, এই জিনিসটা একটু ভালো করে বুঝালাম তারপরে পরটা যাবো। কোন একটি টেবিলের প্রাইমারি কি, চিত্রগুলো যে গত ক্লাসে যেটা দিচ্ছে সেটা নিবা, কোন একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটি টেবিলে ব্যবহার করা হবে, ওই অন্য একটি টেবিলে প্রথম টেবিলের প্রাইমারি কি কে ফরেন কি বলা হবে। আমি আগে বলেছি যে কোনো একটি দেশের নাগরিক যখন অন্য একটি দেশে যায় অন্য একটি দেশে তাকে ফরেনার বলা হয়, ঠিক কিনা বলো, আমেরিকায় যদি আমি যাই তাহলে আমি আমি হবো আমেরিকান ফরেনার, তাই না, ফরেনার মানে যে সবসময় সাদা চামড়া হবে, নট লাইক দ্যাট। আবার আমেরিকান কোনো মানুষ যখন বাংলাদেশে আসে সে কিন্তু ফরেনার, এমনকি ইন্ডিয়ানরা যদি বাংলাদেশে আসে ফরেনার, তোমার এই উগান্ডা থেকেও যদি কেউ আসে সেও কিন্তু ফরেনার, খেয়াল রাখবা। ফরেনার মানে যে সবসময় তোমার মনে মনে করো যে কি হইতে পারে যে একই রকমের সাদা চামড়া হইতে পারে, নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে কোনো এক দেশের নাগরিক অন্য দেশে যখন তোমার যায় সেই দেশে মনে করো কি বলা হয় তাকে ফরেনার বলা হয়, ঠিক একইভাবে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটি টেবিলে ব্যবহৃত হয় তখন অন্য একটি টেবিলে ওই টেবিলের প্রাইমারি কি মানে ওই প্রাইমারি কি কে ফরেন কি বলে, তার মানে এটা হলো এফ কে, এটা হলো ফরেন কি, এটা হচ্ছে এখানকার প্রাইমারি কি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ, অনেক সময় এটা কাজে লাগে রিলেশনশিপ তৈরি করার জন্য, এটা কাজে লাগে। তোমরা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকে আগেও বলে দিছি এখনো বলছি এই জিনিসটা কিন্তু পড়ে নিবা, সেটা হচ্ছে যে মনে করো ডিবিএমএস, ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর আর ডিবিএমএস এটার মানে হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা সবাই তোমাদেরকে একটু বলি ডিবিএমএস মানে হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সিস্টেম মানে কি যেখানে সফটওয়্যার জড়িত রাইট, তাহলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা সফটওয়্যার যা দ্বারা ডাটাকে ম্যানেজ করা হয়, ঠিক কেনা বলো, বুঝতে পারছি কথাটা, ম্যানেজ মানে কি তুমি ডাটা ইনসার্ট করবা, আপডেট করবা, ডিলিট করবা,
কোয়েরি করবা, রিপোর্ট জেনারেট করবা, দিস ইজ কল্ড তোমার মনে করো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাজ। আশা করি বুঝতে পেরেছ। অপর থেকে তোমার আরডিপ ইমেজ মানে হচ্ছে তোমার মনে করো দুই বা ততোধিক টেবিলের মধ্যে কোনো কিছু সূত্রের ভিত্তিতে সম্পর্ক তৈরি করবা। সম্পর্ক তৈরি করা নিশ্চয়ই বুঝছো, কোনো না কোনো একটা রিজন লাগে। সে ফর এক্সাম্পল ইউনো তোমাদের মামন ভাইয়া, তোমার মামন ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে, কি আমরা দুজনে একই মায়ের সন্তান, সহোদর। কমন জিনিসটা হচ্ছে আমাদের মা আমাদের বাবা, বোঝানোর কথাটা, সেখানের ভিত্তিতে কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক। আবার তোমাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে অনলাইনের বেজে, ঠিক এইভাবে কোনো না কোনো ভাবে একটা সম্পর্ক তৈরি করা হয়। কিন্তু প্রায় টেবিলে মানে ডাটাবেস যেটাতে হয় তোমার টেবিলের কোনো কি ফিল্ডের ভিত্তিতে সম্পর্ক তৈরি করা হয়, তাহলে তোমার মনে করো যে এই রিলেশনাল ডাটাবেসটা হচ্ছে যেখানে যে কি ফিল্ড মাত্র যেগুলো বুঝছো এর ভিত্তিতে তোমার মনে করো যে এই ডাটাবেস তৈরি করা হয়। আমি আগেও বলেছি তোমাদেরকে এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তোমাদের বইয়ে যে চ্যাপ্টারটা দেওয়া আছে এটি হচ্ছে অনেক বড় একটা বইয়ের ছোট্ট একটি সংকলন। কারণ তুমি যখন এই কম্পিউটার সায়েন্স পড়বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ে কিন্তু তুমি কিন্তু ডিবিএ হতে পারবা, রাইট? খেয়াল করে দেখো এই যে ডিবিএ, ভালো করে খেয়াল করে দেখো, এটা সবাই একটু বোঝার চেষ্টা করো। মিস্টার রিপন দেখো, সবাই একটু দেখো, তুমি যখন HTML, CSS, PHP, HTML, CSS, PHP, Python এগুলো জানবা, এগুলো তুমি ওয়েবসাইট তৈরি করতে, system.net, এগুলো তুমি ওয়েবসাইট তৈরি করতে, তুমি ওয়েবসাইট ডেভেলপার হবা, রাইট? নতুন 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 জিনিস তৈরি করবা। কিন্তু তুমি যদি আবার C++, তারপরে C, তারপরে জাভা, এই জিনিসগুলো তুমি জাভাতে কিন্তু ওয়েবসাইট বানানো যায়, সেটা অন্য জিনিস, সেগুলো তখন তুমি জানবা, তুমি কিন্তু সফটওয়্যার ডেভেলপ করতে পারবে, রাইট? তাহলে কোনো কোনো মানুষ সফটওয়্যার ডেভেলপ করে, একটা তোমার মনে করো সফটওয়্যার ফার্মে শুধুমাত্র যে যারা কোডিং করে দ্যাট ইজ প্রোগ্রামার, বা যারা মনে করো গ্রাফিক্সের কাজ করে দ্যাট ইজ ডিজাইনার, তারা না, আরও অনেক মানুষ কাজ করে। তার মধ্যে একজন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ডিবিএ, তারা হচ্ছে ডাটাবেসটা ডিজাইন করে, এই টেবিলটা কেমন হবে, কোনটার সাথে কোনটা হবে, আরও ভালো করে বোঝায় বলি তোমাকে একদম সিম্পলি, এবং এটা ম্যান টু ম্যান ভেরিফাই করে কার ডাটাবেস কত সুন্দর হবে। তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে এক্সাম্পলটাতে বুঝতে পারবে, কেমন? মনে করো একটা ওষুধের দোকান, হাজার হাজার লক্ষ লক্ষ মানে ধরনের ওষুধ আছে। আমি 10 জন মানুষকে বললাম যে এগুলো সাজান, 10 ভাবে দেখবা আলাদা আলাদা করে সাজানো বল কথা বললাম, 10 জন মানুষকে 10 ভাবে সাজাবে আলাদা আলাদা ভাবে। কেউ রাখবে অ্যান্টিবায়োটিক গুলো এই পাশে, কেউ রাখবে মনে করো যে নর্মাল ওষুধ এই পাশে, কেউ রাখবে নর্মাল ওষুধ মানে অ্যান্টিবায়োটিক এই পাশে, কেউ রাখবে নর্মাল ওষুধ এই পাশে। অর্থাৎ এক একজনের সাজানোর প্রক্রিয়াটা আরো একরকম। আর একটা বেস্ট এক্সাম্পল দিই, তোমার ঘরে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি তোমার আম্মুকে জিজ্ঞেস করো, আম্মু ওই চায়ে মানে কি বলো যে চায়ের কাপের জন্য স্পুন, টি স্পুন যেটা, সেটা কোথায় আছে, দেখবে তোমার হয়তো রান্না করে খুঁজে খুঁজে বের করতে হবে, তোমার আম্মু কিন্তু বলে দেবে ওটা ওই জায়গায় আছে। কারণ আম্মু হচ্ছে ম্যানেজ করে রুমটা, হচ্ছে কোথায় কোন জিনিসটা থাকবে এটা আম্মা জানে। তুমি অনেক জিনিস খুঁজে যেটা পাবা না খেলে আম্মুকে জিজ্ঞেস করলে হবে, আম্মু কিন্তু টান দিয়ে বের করে দিতে পারবে, কথা বুঝতে পারছো না? বুঝো নাই, কারণটা হচ্ছে যে আম্মু কিন্তু এটা ম্যানেজ করে, ম্যানুয়ালি ম্যানেজ করছে। কিন্তু এই যে এরকম মনে করো ম্যানেজ করাটাই হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট, দরকার নেই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইউ আন্ডারস্ট্যান্ড? সফটওয়্যার দিয়ে যখন ডাটাবেস ম্যানেজ করবা, তাহলে ডিবিএস মানে কি? সামথিং রিলেটেড উইথ সফটওয়্যার, ইউ আন্ডারস্ট্যান্ড? মেবি, আশা করি বুঝতে পেরেছ। অনেকেই ডাটাবেসে বুঝতে পারো না, থ্যাংক ইউ সো মাচ। ওকে, রিপোর্ট দাও, কমেন্ট, ওকে, থ্যাংক ইউ ভাই, তুমি কোনো আমাদেরকে ডিস্টার্ব করছো, এই প্লিজ প্লিজ, আমি কিন্তু কমেন্টে চলে আসছি, কিন্তু সাবধান, এগুলো করবো না, এগুলো করবো না, মনোযোগ দিয়ে ক্লাস করো বাবা। শোনো, জীবনে কারো উপকার করতে না পারো, অপকার করবো না, এটা একটা বড় বিশাল মনে রাখবা, কথা বুঝতে পারছো? এই যে তোমার ক্লাসে তুমি কাউকে হেল্প করতে পারছো না, সেটা অন্য জিনিস, ডিস্টার্ব করবো না, কারণ অনেক হেল্প করে দেখছো, অনেকে আমি যা বলি সাথে সাথে লিখে লিখে দিচ্ছে, এখানে কমেন্ট করছে, বেস্ট ক্লাস, খেয়াল করে দেখো। এর থেকে আর আমরা কী করতে পারি? আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা এতটুকুই করতে পারছি, ঠিক কিনা বলো তোমাদের জন্য? তাই এটাকে ডিস্টার্ব না করে চলো ক্লাস করি। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম। আরও একটা ভালো করে বুঝাই বলতেছি, যেটা হচ্ছে যে এই ছোট ছোট কাজগুলো বিভিন্ন নর্মাল একটা অফিস আদালত, সেখানে তোমার মনে করো ডাটাবেসগুলো DBMS মানে MS Access দিয়ে তুমি কিন্তু কী করতে পারবা, এটা ম্যানেজ করতে পারবা। কিন্তু যদি এটা NID হয়, ন্যাশনাল আইডি কার্ডের কথা চিন্তা করে দেখো, বাংলাদেশে কত মানুষের মনে করো তোমার এখানে ডাটা আসছে, তাই না? সব মানুষের ডাটা সেখানে আছে। সেটা যদি মনে করো কোনো একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট হয়, এইগুলোকে ম্যানেজ করার জন্য অবশ্যই RDBMS লাগে। আমি মনে বুঝতে পারছি কথাটা, তাহলে RDBMS মানে বড় বড় ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য RDBMS লাগে। RDBMS সফটওয়্যার কি? ওরাকল, SQL, MySQL, এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার, কোনোটা আছে পেইড, কোনোটা হচ্ছে ফ্রি। তোমাদের যে SQL একদিন দেখিয়ে দিয়েছিলাম, কমান্ডগুলো দেখিয়ে দিয়েছিলাম, আশা করি এগুলো বুঝতে পেরেছো। যাক, DBA কথা বলছিলাম, DBA DBA মানে হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, খেয়াল রাখবা, DBA মানে হচ্ছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, দ্য পার্সন হু ইজ সেন্ট্রালি রেসপন্সিবল ফর আপডেটিং, ডিলিটিং, ইনসার্টিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডাটা, রাইট? বা ডাটা টেবিল, ডাটাবেস, মানে যে ব্যক্তি কেন্দ্রীয়ভাবে ডাটাবেস পরিবর্তন, পরিবর্তন,
সংযোজন করার দায়িত্বে থাকে সেই ব্যক্তিকেই বলা হচ্ছে তোমার ডিবিএ, মানে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। বুঝতে পেরেছো? তার কাজ কিন্তু অনেক বেশি। অর্থাৎ কোনো একটি ব্যাংকের, এক একটা ব্যাংকে যাবা, এক একটা ব্যাংকের তুমি যদি কখনো ডাটাবেস দেখো, দেখবা যে এক এক রকম ডাটাবেস, রাইট? এই ডাটাবেস হচ্ছে এই ডিবিএ যিনি থাকেন তিনি এটাকে রেডি করেন, প্রস্তুত করেন। এক এক জায়গায় এক এক ধরনের ব্যাপার আছে। যেমন মনে করো তুমি যদি তোমার এসএসসি পরীক্ষা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাও, সেখানে যাওয়ার পরে তুমি যদি বোর্ডে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারের বোর্ড, মানে তোমার মনে করো কত সালে পাশ করছো এটা দাও, মুহূর্তের মধ্যে তোমার তথ্য কিন্তু চলে আসে। কারণ খেয়াল করে দেখো তোমার এই যে রেজাল্ট চলে আসলো, তুমি কিন্তু চাইলে তোমার বন্ধুর রেজাল্টও বের করতে পারবা, কিন্তু তোমাকে শুধু ডাটাটা দেখতে অনুমতি দেওয়া হয়েছে, তুমি অ্যাক্সেস করতে পারবা। তুমি কি পারবা সেটাকে? তুমি মনে করো এই এইভাবে আছে, মনে করো রেজাল্ট আছে এইটা, তুমি কি চিন্তা করলো যে একটা দাগ দিয়ে আসে আমি আরেকটা দাগ দিয়ে দিই, খুব বেশি পার্থক্য হবে না, তুমি কি পারবা এই দাগটা করতে? বিকজ মানে পারবা না, কারণ তোমাকে এডিটিংয়ের অপশনটা তোমার দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই। অর্থাৎ একজন ইউজার মানে কতটুকু করতে পারবে, কতটুকু দেখতে পারবে, কতটুকু ব্যবহার করতে পারবে, এটা কে ডিফাইন করে দেয়? ডিবিএ ডিফাইন করে দেয়। কে ডিফাইন করে দেয়? ডিবিএ ডিফাইন করে দেয়। ডাটাবেসের সিকিউরিটিগুলো কি হবে, পাসওয়ার্ড কোথায় লাগবে কোথায় লাগবে না, এগুলোকে ডিফাইন করে, এগুলো হচ্ছে ডিবিএ, মানে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন তিনি কিন্তু ডিফাইন করে। আমি অনেক বুঝাতে পারছি, রাইট? কারণ ডাটাবেসে কোনো ঝামেলা হলে কিন্তু ওনাকেই ধরা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, একদম ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ সো মাচ, নিজেকে আমার অনেক ইমপ্রুভ হয়েছে, ইনশাল্লাহ ডাটাবেসের মতো পারবো, ইনশাল্লাহ নিজনা আজকে অনেক ভালো পারবা। মামন ভাই স্যারকে আপনি পুরো গেমে গেছেন, ফ্যান দেন স্যার, নো প্রবলেম রিপন, একটু পরে ঠিক হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করো, তোমরা ক্লাসটা করো আগে। ওকে বাবা, তাহলে ডিবিএর ব্যাপারটা বুঝে ফেললাম। এই আয়শা একটা কাজ লেখো, এই রিপন কাজ লেখো, সালাউদ্দিন, ডিবিএমএস এবং আর ডিবিএমএস এর মধ্যে পার্থক্য কি? এক নাম্বার প্রশ্ন, ডিবিএমএস এবং আর ডিবিএমএস এর মধ্যে পার্থক্য কি? খুব দ্রুত, তার আগে অবশ্য ডিবিএমএস কাকে বলে, আর ডিবিএমএস কাকে বলে এটাও লিখে দিবা। তাহলে ডিবিএমএস এবং আর ডিবিএমএস এর মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্যের সংজ্ঞা দিয়ে দিবা, তাহলে হয়ে গেল, তাহলে দেখবে সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেল। সবসময় যেটা করবো প্রথম পার্থক্যের সংজ্ঞা দিয়ে দিবা, তাহলে ডিবিএমএস এবং আর ডিবিএমএস এর পার্থক্য কি এটা করবা। তারপরে লিখবা হচ্ছে ডিবিএ বলতে কি বুঝো, ডিবিএ বলতে কি বুঝো, মানে সর্বময় কর্তা, ডিবিএ হচ্ছে সর্বময় ব্যক্তি, ডাটাবেসের সর্বময় কর্তার ভূমিকা কি, এটা নিয়ে একটা প্রশ্ন আসছিল কিন্তু একবার, রাইট? সেই সর্বময় কর্তা হচ্ছে ডিবিএ, এটা ভালো করে একটু খেয়াল করবা। ডিবিএর যে রেসপন্সিবিলিটিসগুলো, হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অফ ডিবিএ, একটা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কী কী রেসপন্সিবিলিটিস আছে, মানে তার কাজগুলো কী, সেটাও লিখবা। এবং অ্যানাদার থিং ইজ দ্যাট, সেটা হচ্ছে কী লিখবা, আরেকটা জিনিস লিখবা হচ্ছে ডিবিএমএস এবং আর ডিবিএমএস এর ব্যবহারটা শিখে ফেলবা, রাইট? আমরা এবার পরের প্রশ্ন চলে যাচ্ছে তোমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন, এটা পরীক্ষায় আসে। তোমাদের একটা টেবিল দিবে, মনে করো টেবিল দিবে, একটু খেয়াল করার চেষ্টা করবা, সেটা হচ্ছে এরকম একটা টেবিল দিবে, হ্যাঁ বোঝার চেষ্টা করো সবাই, এরকম তোমাদের সব এই চ্যাপ্টার 6 থেকে যত প্রশ্ন আসবে সব টেবিল 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 টেবিল। তবে এখানে কিন্তু তোমার মনে করো সবই যে রো অ্যান্ড কলাম, সে ফর এক্সাম্পল আমি মনে করো যে এই টেবিলটা বানাচ্ছি, দেখো বাবা টেবিল ছাড়া এখানে কোনো কাজ নাই, তুমি আর ডাটাবেসে অ্যান্সার করতে গেলে টেবিল যদি না করো না, ওই অ্যান্সারটা কেমন যেন মনোভূত না হয় না, মনে করো সিরিয়াল 101 102, ওকে 102 103 104, আমি 101 থেকে শুরু করলাম, মনে করো 105, ওকে মনে করো নেম, ওকে নেম এক্স ওয়াই জেড এম এন, ওকে দিলাম, তারপর মনে করো রোল, আচ্ছা ওকে গ্রুপ দিলাম, গ্রুপ মনে করো গ্রুপ, ওকে হিয়ার বি গ্রুপ, সায়েন্স 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 আর্ট সি সায়েন্স আর্টস কমার্স সায়েন্স আর্টস, মনে করো সায়েন্স আর্টস কমার্স, এবার দিলাম। এবার মনে করো ফোন নাম্বার, সে ফর এক্সাম্পল ফোন, ওকে ফোন, তারপর হচ্ছে তোমার মনে করো যে ফটো, ওকে সে ফর এক্সাম্পল ফটো। এখন এই যে ডাটা টেবিলগুলো আছে, তোমার কাছে পরীক্ষায় প্রশ্ন আসবে জানো কি, যে উপরোক্ত টেবিলে এই ফিল্ডগুলোতে কোন কোন ধরনের ডাটা ব্যবহার করা হয়েছে, এটা খুব খেয়াল রাখবা, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খেয়াল রাখবা ভালো করে, যে এই যে ডাটা টেবিলটাতে এই টেবিলে কোন কোন টেবিলে আছে। থ্যাংক ইউ সো মাচ ডিবিএমএস আর পার্থক্যের কাজ, ডিবিএর কাজকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে জাহিদুল ইসলাম জয় অনেক ধন্যবাদ বাবা, ভেরি গুড, ডিবিএমএস বলছি সংক্ষেপ ডিবিএমএস এর আর ডিবিএমএস এর কাজগুলো, এইটা একটু বই থেকে পড়ে নেবো বাবা, অনেক কষ্ট, মানে ওই যে ডাটাবেস তৈরি করা, ডাটাবেস ইনসার্ট করা, সিকিউরিটি দেওয়া, অফিসার, আমি তোমাদের বলে দিচ্ছি যে রিলেশনাল ডাটাবেসের
এই সহজে টেবিল তৈরি করে ডেটা এন্ট্রি করা যায়, একাধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়, ডেটা আদান প্রদান করা যায়, অসংখ্য ডেটার মধ্যে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করা যায়। আমি একটু তাড়াতাড়ি বলছি যেহেতু সমস্যা তোমার জন্য, ডাটা ভ্যালিডেশনের সাহায্যে ডেটা এন্ট্রি রোধ করা যায়। ডাটা ভ্যালিডেশন বুঝছো তো? যে সে ফর এক্সাম্পল তুমি মনে করো এখানে সিরিয়াল নাম্বার, এখানে তুমি দিছে মাসুদ, বলবে যে না মাসুদ তো এই ফিল্ডে হইতে পারে না, কারণ এই ফিল্ডে তো 101 102 এই টাইপের হওয়ার কথা, তুমি এখানে তুমি মাসুদ দিলে হইব না, মানে ক্যারেক্টার দিলে হইব না। আবার মনে করো নেম আছে, সেখানে তুমি দিচ্ছ 101 102, বলবে না এখানে তো 101 102 হইতে পারে না, এখানে তো মাসুদ মামুন এই টাইপের কিছু একটা হবে। আমি মনে বুঝাইতে পারছি, দিস ইজ কল ভ্যালিডেশন, রাইট? মানে ভুল ডাটা দিলে নিবে না, এটাকে বলে ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশন করা যায় লুকা বুজার ব্যবহার করে, অনেক অনেক কিছু তুমি তৈরি করতে পারবা, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, রাইট? ওকে, আশা করি আয়েশা আক্তার, ওকে ফাইন। স্ক্রিনশট হচ্ছে আগে কথা, আজকে ক্লাস বুঝো, আগামীকালকে ক্লাসে আবার নোট দিয়ে বুঝাই দিব, আজকে ভালো করে ক্লাস বুঝো, নোটটা আগে আগামী ক্লাসে প্রথমে দেখাই দিব, আশা করি আজকে ক্লাস বুঝবা। ওকে, তাহলে এবার পরেরটা অংশটুকু আসো। এইবার এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখ, সেটা হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে নর্মালি 10 টাইপের এই এম এস এক্সেস মাইক্রোসফট এক্সেস তোমার এম এস এক্সেস ইদাও এক্সেস 2007 অথবা 2010 এ তোমার এই 10 রকমের ডাটাটাকে ইউজ করে, কয় রকমের 10 রকমের, ভালো করে শিখতে হবে, এই ভালো করে শিখবে, এখান থেকে প্রশ্ন কি আসবে। নাম্বার ওয়ান টেক্সট টাইপ ডাটা, কি টাইপ ডাটা? টেক্সট টাইপ ডাটা, ওকে টেক্সট। নাম্বার ওয়ান টেক্সট টাইপ ডাটা মানে হচ্ছে তোমার এখানে এ বি সি ডি তোমার এই টাইপের, এই যে নাম, এটা টেক্সট টাইপের ডাটা, তোমার বুঝতে পারছো? এতে পরীক্ষায় কি আসবে, এই ডাটাটার সাইজ কত, এই ডাটাটার সাইজ হচ্ছে তোমার, সেটা হচ্ছে যে তোমার এই 255 ক্যারেক্টার, এটা খেয়াল রাখবা, এই ডাটার সাইজ হচ্ছে 255 ক্যারেক্টার, টেক্সট ডাটা টাইপের সাইজ হচ্ছে 255 ক্যারেক্টার পর্যন্ত। ক্যারেক্টার মানে কি? আলফা বিটা গামা। আমি আর ভালো করে বুঝাই, তুমি মনে করো এই নোকিয়া 1100 মোবাইল ইউজ করছো, সেখানে ওই যে বলছিলাম যে মাসুদুল হাসান, এন মাসুদ হা জায়গা শেষ, মনে করো এখানে 7 অক্ষরে বেশি লেখা যায় না, রাইট? এখন তুমি মনে করো একটা টেবিলে, মানে একটা জায়গায় নেম ফিল্ড রাখলা, সেই ফিল্ডটার সাইজ কত হবে তুমি নির্দিষ্ট করে দিলা, সেটা কি 20 অক্ষর হবে নাকি 25 অক্ষর হবে, নামটা কেমন হবে, কিনা আব্দুল বারী বলদুরুদ্দিন মোহাম্মদ কুদরুদ্দান, এত বড় নাম কি হইতে পারে মানুষের, বলো? ওকে, এখন যদি কেউ বলে যে আমার নাম আব্দুল বারী বদরুদ্দিন মোহাম্মদ কুদরত আলী, তাহলে তো কি বলবো যে দিস নেম ইজ টু লং, এই নামটা অনেক বড়, আরো ছোট করে বুঝোনো কি করে, তখন তুমি ইচ্ছে দিলাম মনে করো আব্দুল বারী, রাইট? এই যে কতটুকু জায়গা নিতে পারবা, অর্থাৎ টেক্সট টাইপে তুমি সর্বোচ্চ 255 ক্যারেক্টার পর্যন্ত ডাটা বসাইতে পারবে, এর বেশি বসাইতে পারবা না, আমি মনে বুঝাইতে পারছি। আমি যদি বলি একটা এক গ্লাস পানি দাও, একটা গ্লাসে সর্বোচ্চ হাফ লিটার পানি ধরতে পারে, তাই না? সর্বোচ্চ হাফ লিটার। এখন তুমি যদি বলো 2 লিটার মনে করো একটা গ্লাস নিয়ে আসলা, এই বড় একটা গ্লাস, ওটা গ্লাস না, ওটা নাম তো জগ হয়েছিল, আমি মনে বুঝতে পারি না যাক, তাই না? রাইট, তো এইভাবে খেয়াল রাখবা। তাহলে এটা গেল তোমার এই টেক্সট। নাম্বার টু হচ্ছে মেমো টাইপের ডাটা। আচ্ছা, আর একটু খেয়াল রাখবা, এই জয়গুসম জয় একটু লেখে না বাবা, এই যে টেক্সট টাইপের ডাটার মধ্যে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, বুঝো না কথাটা, এই নামগুলো হচ্ছে টেক্সট টাইপের ডাটা। অর্থাৎ পরীক্ষায় তুমি অনেক সময় কোথাও যদি নেম দেখো, ফাদার্স নেম, মাদার্স নেম, স্কুল নেমস, এই টাইপের কোনো কিছু দেখো, ডেজিগনেশন, সে ফর এক্সাম্পল ডেজিগনেশন তুমি বা অ্যাড্রেস, দিজ আর নোন এজ টেক্সট, তোমার মনে করো যে তাহলে যে ফিল্ডগুলোর নাম, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেজিগনেশন, অ্যাড্রেস, দিজ আর নোন এজ টেক্সট, মানে দিজ আর টেক্সট টাইপ ডাটা, রাইট? ভেরি গুড। এবার আসো মেমো টাইপ ডাটা। মেমো, এটি একটু মনে রাখবা, এটি ডাটাবেজের সবচেয়ে বড় ডাটা টাইপ। এই কি বলে যে সালাউদ্দিন, এটা একটু ভালো করে দেখো, আয়েশা মনোযোগ দাও এটাকে, সেটা হচ্ছে ডাটাবেজের সবচেয়ে বড় ডাটা ফিল্ডের নাম কি, সবচেয়ে বড় ডাটা টাইপের নাম কি, সবচেয়ে বড় ডাটা টাইপ, ইট মিনস দ্যাট আমাদের হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, ওকে, ডাটাবেজের সবচেয়ে বড় ডাটা টাইপটা হচ্ছে তোমার এই, এটাকে বলা হচ্ছে তোমার, আমি একটু এটাকে তোমার মলটা দিই, ওকে, সবচেয়ে বড় ডাটাটা হচ্ছে হচ্ছে তোমার মেমো টাইপ ডাটা। এটা আসলে কিভাবে বুঝবা মেমো টাইপ ডাটা আসলে কোনটা, সেটা হচ্ছে ওই যে তুমি কি করো, লেখো না একটা জায়গায় যে রিমার্কস, মনে করো রিমার্কস মানে কি, যে আপনার যদি কিছু থাকে, মতামত থাকে, মতামত দেন, রিমার্কস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গেট চান্স হেয়ার, আপনি কেন এখানে চান্স পেতে চান, বুঝো না কথাটা, বা তোমার মনে করো যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কী ছিল। এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো একটা মানুষ অনেক থাকতে পারে,
যার তো মনে করো যে এই এইগুলো শেষ হইতে নাও পারে, দিজ আর কল্ড তোমার মেমো টাইপ ডাটা, বুঝতে পারছো? অনেক বড়, যেখানে তুমি চাইলে রচনা লিখতে পারবা যে আমার নাম মোহাম্মদ মাসুদ, আমি 1970 সালে জন্মগ্রহণ করেছি, এই এই ব্লা 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 লিখতে 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 শেষ করে ফেলতে পারবো মেমো টাইপ ডাটা। কিন্তু কথা বুঝতে পারছো? এখন তুমি কতটুকু লিখতে পারবা সেখানে হচ্ছে তোমার 64,000 ক্যারেক্টার, 64,000, ইয়াস 64,000 ক্যারেক্টার, 1000 ক্যারেক্টার। আমি সিএইচ মানে ক্যারেক্টার বলতেছি, সিএইচ এটা মানে হচ্ছে ক্যারেক্টার, মনে করো, খেয়াল করো, ক্যারেক্টার মানে এবিসিডি, এটা হলো ক্যারেক্টার। 64,000 ক্যারেক্টার বলতে পারবা বা 1 GB, অর্থাৎ এই জায়গায় তুমি 1 GB পর্যন্ত ডাটা মানে তুমি লিখতে পারবা, তোমার 1 GB-তে যে পয়েন্ট যায় সেটা হচ্ছে গুড। মেমো হচ্ছে লং টাইপ, মানে বড় রকমের লং টেক্সট, এটা হচ্ছে মেমো টাইপের ডাটা, গুড, এবার বুঝতে পারছো। এবার বড় একটা পার্থক্য হবে তোমার মনে করো নাম্বার আর তোমার মনে করো অটো নাম্বার, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন তোমার এখানে ফোন নাম্বার, তুমি যদি রাখো ফোন নাম্বার তো কোনো সিরিয়াল মেনটেন করবে না, কোনো সিরিয়াল মেনটেন করবে ফোন নাম্বার, কোনো সিরিয়াল মেনটেন করে না, কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু সিরিয়াল মেনটেন করে, রোল নাম্বার কিন্তু সিরিয়াল নাম্বার মেনটেন করে, এনআইডি নাম্বার কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে। যেখানেই দেখো সিরিয়াল, কোনো ব্রেক নাই, কিন্তু কোনো ডাবল থাকবে না, কোনো ব্রেকও থাকবে না, মনে করো 101 102 হঠাৎ করে দেখলাম 104, নো, তাহলে সেটা আবার সিরিয়াল হবে না। 101 102 103 104 105 যদি সিরিয়াল থাকে, আমি বুঝে বুঝাতে পারছি কথাটা, সিরিয়ালি কোনো ব্রেক থাকবে না, কোনো জায়গায় নাল থাকবে না, নাল মানে অলরেডি বুঝো খালি থাকবে না, যদি এই টাইপের হয় দিস ইজ কল্ড সিরিয়াল নাম্বার বা অটো নাম্বার টাইপ ডাটা, রাইট? অটো নাম্বার 4 বাইট পর্যন্ত জায়গা নেয়, কত বাইট? 4 বাইট পর্যন্ত জায়গা নেয়, ওকে, এটা একটু খেয়াল রাখবা। সাধারণত লেখে নাও অটো নাম্বারগুলো কী কী হয়, অটো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার নাম্বার তো বুঝছো, নাম্বার বুঝলা, নাম্বার হচ্ছে এই যেগুলো হচ্ছে নাম্বার টাইপ ডাটা, আর আরেকটা হচ্ছে অটো নাম্বার, AUTO, অটো নাম্বার, রাইট? অটো নাম্বারটা কী কী? অটো নাম্বার হচ্ছে 4 বাইট পর্যন্ত জায়গা নেয়, এর পরীক্ষা আসে যে অটো নাম্বার এই ডাটা টাইপটির জন্য কত বা এই ফিল্ডটির জন্য কত বিট জায়গা নেয়, এটা হচ্ছে তোমার 4 বাইট জায়গা, ওকে। তবে আরেকটা খেয়াল রাখবা, রেপ্লিকেশন আইডি বলতে আরেকটা ব্যাপার আছে, তার জন্য প্রায় 16 বাইট জায়গা লাগে, এটা একটু খেয়াল রাখবা। যাক, অটো নাম্বার কী কী হইতে পারে, সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, রোল নাম্বার, দিজ আর নোন অ্যাজ অটো নাম্বার, রাইট? আর অনলি নাম্বার যেগুলো আছে সেগুলো তো তুমি জানো, সেটা অনলি নাম্বার হচ্ছে 1 বাইট হইতে পারে, 2 বাইট হইতে পারে, 4 বাইট হইতে পারে, 8 বাইট হইতে পারে, 3 বাইট না, 1 2 4 8, 1 2 4 8, এটা হচ্ছে শুধু নাম্বার, এতটুকু সাইজ, রাইট? আনাদার নেম ইজ মনে করো যে কারেন্সি, এটা একটা ডাটা টাইপ, কারেন্সি, কারেন্সি মানে কি? কারেন্সি টাকা ইজ দ্য কারেন্সি অফ বাংলাদেশ, ডলার ইজ দ্য কারেন্সি অফ আমেরিকা, তাই না? পাউন্ড ইজ দ্য কারেন্সি অফ ইউকে, ঠিক কিনা বলো, বা রুপি ইজ দ্য কারেন্সি অফ ইন্ডিয়া, ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো একটা দেশের মুদ্রার নাম, কি বলো হচ্ছে মুদ্রা, টাকা, দিজ আর কল কারেন্সি, রাইট? তাহলে ওই যে একটা ফিল থাকে না, তোমার স্যালারি কত, অ্যামাউন্ট কত, বা প্রাইস, প্রাইস, স্যালারি, অ্যামাউন্ট, বিল, এই টাইপের যদি কিছু থাকে মনে রাখবা সেটা হচ্ছে কারেন্সি টাইপ ডাটা। 8 বাইট জায়গা নেয়, 8 বাইট জায়গা তুমি ব্যবহার করতে পারবা, 8 বাইট পর্যন্ত ব্যবহার করতে পারবে, খেয়াল রাখবা। আবার বলছি, টিউশন ফি, স্যালারি, এক্সাম ফি, সার্ভিস চার্জ, ফ্লেক্সি লোড, বিল, এই সব হচ্ছে তোমার কি কারেন্সি টাইপ ডাটা, আশা করি বুঝতে পেরেছো, রাইট? আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করে দেখো, আমরা যদি ওই যে ডেট অফ বার্থ আছে না, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, আচ্ছা তাহলে আমরা কারেন্সি হয়ে গেল, তারপরে হচ্ছে ডেট অ্যান্ড টাইম, নাম্বার 6, ডেট, ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম মানে কি, এখানে কোনটা কোনটা বসে, মনে করো কোনো একটা টেবিলে একটা ফিল্ড আছে, ফাইন্ড আউট করে দাও, কোনো একটা টেবিলে একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে কবে জয়েন করেছো, বুঝো নাই, ইওর জয়নিং ডেট, তারপরে তোমার মনে করো প্রমোশন ডেট, তারপরে মনে করো ডেট অফ বার্থ, তারপরে মনে করো যে তোমার অ্যাডমিশন ডেট, এই দিজ আর নোন অ্যাজ হচ্ছে তোমার ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ দেখবা যে ওইখানে ক্লিক করে ডেট অ্যান্ড টাইম তুমি যখন ইউজ করবা, ওই যে একটা ফরম্যাট দেওয়া দেয় যে তুমি তোমার জন্ম তারিখ কত, মানে কোন তারিখের কোন মাসের কি, সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম বলে, আশা করি এটা বুঝতে পেরেছো, রাইট? ডেট অ্যান্ড টাইম ক্লিয়ার। এরপরে আসো নাম্বার 7, OLE, নাম্বার 7 হচ্ছে OLE, OLE মানে হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, এটা খেয়াল রাখবা, এটা আচ্ছা এটা তো বলে দিলাম, OLE মানে হচ্ছে তোমার অবজেক্ট লিঙ্কিং, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং, এটা সাধারণত যে পিকচার, ছবি, এই যে বলো না যে একটা বায়োডাটাতে তোমার কী থাকে, একটা ফটো থাকে, ফটো থাকে না, এখন তো আমরা অডিও ফাইল, ভিডিও ফাইল অ্যাড করে দিই, মনে করো এই যে অডিও ফাইল, ভিডিও ফাইল, ফটো, গ্রাফস, এগুলো যখন তুমি ইউজ করো, দিস আর নোন অ্যাজ OLE অবজেক্ট, এগুলো হচ্ছে OLE অবজেক্ট, কারণ তুমি একটা
একটা সিভি যখন কোথাও দাও, বায়োডাটা যখন কোথাও দাও, সে বায়োডাটা কি তোমার ছবি থাকে না? এই ছবিগুলো তোমার একটা তথ্য, তথ্য না, ছবিটা ভুল হলে তো তথ্যই পুরো ভুল হয়ে যায়। তাহলে দিজ আর নোন এজ ওয়েল অবজেক্ট, ঠিক আছে? এই ছবি হচ্ছে ওএলই অবজেক্ট, আশা করি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা জায়গা হচ্ছে 2 GB পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, আশা করি এই 2 GB বলছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। ডেট ইন টাইম ডেট অফ বার্থ জয়নিং ডেট, এই তো ভেরি গুড। ওএল ডি না রে বাবা, ওএলই। আজ সাগর, তোমার নাম কি আজ সাগর নাকি এজে সাগর? অনন্ত জলিল সাগর। আচ্ছা তোমার নাম অনন্ত জলিল সাগর, ওকে। অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং, মা এমবেডিং মানেটা ভুল হইছে রে। ই এম বি ই ডাবল ডি আই এন জি এমবেডিং, আর অর্থি ই এম বি ই ডাবল ডি আই এন জি এমবেডিং মানে সংযুক্ত আর কি, অবজেক্ট লিঙ্কিং এমবেডিং করা। ওকে ফাইন, আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে হাইপার লিঙ্ক টাইপের একটা ডাটা থাকে, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক। এগুলো তোমরা ভালো করে জানো, হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক টাইপ ডাটা কোনগুলো? মনে করো আছে না যে চুজ নো মোর ভিজিট আওয়ার ওয়েবসাইট, মনে করো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, বা মনে করো আমার কোনো একটা নিউজের লিঙ্ক দিয়ে দিলাম, বা আমার কোনো একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দিলাম, যেটা নিচে আন্ডারলাইন করা থাকে, যেটা নিচে আন্ডারলাইন করা থাকে, এই আন্ডারলাইন করা যে লাইনগুলো আছে, যে ডাটাগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে তোমার হাইপার লিঙ্ক টাইপ ডাটা। ইউ আন্ডারস্ট্যান্ড মেবি, রাইট? আশা করি বুঝতে পেরেছো। হাইপার লিঙ্ক বুঝতে পেরেছো? এটা হচ্ছে 8192 ক্যারেক্টার, এটা খেয়াল রাখবা। এটা হাইপার লিঙ্কের হচ্ছে 8192 ক্যারেক্টার, ক্যারেক্টার মানে বুঝছো তো, ABCD 8192 ক্যারেক্টার, 8192 ক্যারেক্টার পর্যন্ত যা এটা। ওকে, তারপরে আরেকটা ডাটা থাকবে। থ্যাংক ইউ সো মাচ, অবজেক্ট লিঙ্কিং এন্ড এমবেডিং বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ তোমাকে। 2 GB পর্যন্ত ওয়েলি, হ্যাঁ ওয়েলি 2 GB, থ্যাংক ইউ সো মাচ। হাইপার লিঙ্কের কথা সেটাও বলে দাও। ও বুঝে গেলাম পূজা, থ্যাংক ইউ সো মাচ পূজা। এগুলো বুঝতে হবে বাবা, নাহলে লাগবে না, নাহলে পরে বুঝবা না। আমি তারপর আবার একটু ভালো করে বুঝাই দিচ্ছি তোমাদেরকে, এটা লাগবে। এরপরে আসো নাম্বার 9, লজিক্যাল ডাটা, লজিক্যাল, লজিক্যাল ডাটা। লজিক্যাল ডাটা কোনটা? যে তোমার এটা হচ্ছে যে আর ইউ বাংলাদেশি বাই বর্ন, ইয়েস অর নো, তোমার তোমার হ্যাভ ইউ গট A+ ইন ফিজিক্স, ইয়েস অর নো। এই যে ইয়েস অর নো, মনে করো ইয়েস অথবা না, টিক দিয়ে দাও, ক্রস টিক, যেখানে দুইটা উত্তর থাকে, আইদার 0 অথবা 1, এইরকম যে সকল প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ এবং না এর মধ্যে সীমাবদ্ধ, সেগুলোতে আমরা যে সকল ডাটা টাইপ ইউজ করি তার নাম হচ্ছে লজিক্যাল ডাটা। আশা করি বুঝতে পেরেছো। যে সকল ডাটাতে আমরা শুধুমাত্র ইয়েস নো ব্যবহার করি, উত্তরে ইয়েস নো ব্যবহার করি, সেগুলোকে বলা হয় তোমার লজিক্যাল টাইপ ডাটা। আশা করি বুঝতে পেরেছো লজিক্যাল টাইপ কোনগুলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, যে অনেক সময় আছে না যে তুমি যখন আর্মিতে পরীক্ষা দিতে যাবা, বলবে যে আপনি কি বিবাহিত, ইয়েস অর নো, মনে করো এই টাইপের। আপনি কি মনে করো যে আমেরিকান, ইয়েস অর নো। আপনি কি ডাক্তার, ইয়েস অর নো, বোঝানোর কথাটা ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জিনিসগুলো কিছু লজিক্যাল টাইপ ডাটা, আশা করি এগুলো বুঝতে পারছো। এটা এটা কিন্তু মনে রাখবা, এই সবার সাথে একটু একটু কথা বলে আসি। সবচেয়ে বড় ডাটা টাইপ হচ্ছে কি, সবচেয়ে বড় ডাটা টাইপ কি বলবা, মেমো টাইপ ডাটা। সবচেয়ে বড় মেমো টাইপ, সবচেয়ে বড় মেমো টাইপ কত জিবি মনে আছে? মেমো টাইপ ডাটার কত জিবি হয়, সবচেয়ে বড় কত জিবি বলো, ভালো করে বলো। আমাদের 1 GB পর্যন্ত সবচেয়ে বড়, 1 GB, 1 GB খেয়াল রাখবা সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট 1 bit, দ্যাট ইজ লজিক্যাল ডাটা। সবচেয়ে মানে এমএস এক্সেস এর সবচেয়ে ছোট ডাটা টাইপ কোনটা, লজিক্যাল ডাটা, যেটার মান হচ্ছে 0 অথবা 1। আমি মনে বুঝিয়ে দিতে পারছি, সবচেয়ে বড় 0 এবং 1, দিস ইজ লজিক্যাল টাইপ ডাটা। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে জয়েন করেছো, এই ক্লাসটি নিজের ওয়ালে শেয়ার করে রাখো, বন্ধুদের ওয়ালে শেয়ার করে রাখো, পরবর্তীতে এখান থেকে অনেক তথ্য তোমরা খুঁজে পেয়ে যাবা, আশা করি ক্লাসটা পরবর্তীতে খুঁজে পাবা। তাই যেটি হচ্ছে ক্লাসটিকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য বারবারই বলছি, এটা আমাদের ক্লাসের স্বার্থে না, যেন সবাই দেখতে পারে, স্টুডেন্টদের স্বার্থেই শেয়ার করা হয়। তোমার একটি সাড়ে হয়তো তোমার কোনো একটি বন্ধু হয়তো এই জিনিসগুলো জানতো না, জেনে যেতে পারে, এই সাহায্য তুমি করতেই পারো। থ্যাংক ইউ সো মাচ লোক, এটা তো না। দেন লুক আপ উইজার্ড, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না ঠিক, ওকে লুক আপ, লুক আপ উইজার্ড, এটা একটা খুব ইম্পর্টেন্ট ডাটাটা, অনেকেই বোঝে না যে স্যার লুক আপ উইজার্ডটা কি, লুক আপ উইজার্ড ডাটাটা কি। এইটি হচ্ছে আমার একটা ডাটা টাইপের ফিল্ড যেখানে ডাটা এন্ট্রি করতে হয়, সেফ রাখছে, আমি বুঝাই বলতেছি, এমন একটি ডাটা টাইপ বা এমন একটি কি ফিল্ড যেখানে ডাটা এন্ট্রি করতে হয় না, তার নাম কি, তার নাম লুক আপ উইজার্ড। কেমন, মনে করো একটা ফিল্ড আছে নেম, তোমাকে তো লিখতে হচ্ছে নাম, মাসুদ, মামুন, অর্থি, বা আয়সা, বা রিপন, বা জয়, বা মনে করো আরাফাত, বা মনে করো অদিতি,
তাই না? বা পূজা প্লিজ মন খারাপ করো না, আমি পড়াটা শেষ করতে পারবো না। মনে করো তোমাকে তো নাম তো লিখতে হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো? কিন্তু মনে করো এরকম যদি হয়, একটা ড্রপ ডাউন লিস্ট দেখছো না, যে সিলেক্ট ইউর তোমার গ্রুপ, সায়েন্স আর্টস কমার্স মনে করো গ্রুপ দেওয়া আছে, সায়েন্স আর্টস কমার্স, এগুলো মনে করো তুমি সিলেক্ট করলে বুঝতে পারো, সায়েন্স সিলেক্ট করে দিলে, আর্টস সিলেক্ট করে দিলে, বা যে কোনো একটা সিলেক্ট করতে পারবা, বা তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা, তোমার মনে করো সিলেক্ট ইউর ডিপার্টমেন্ট, আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন সেটা একটা সিলেক্ট করেন, বা মনে করো যে ওই যে তুমি মনে করো খাবার মানে প্রোডাক্ট কিনবা, সিলেক্ট ইউর প্রোডাক্ট, মানে অনেকগুলো অপশন দেওয়া থাকে, থেকে তুমি কমান্ডের মাধ্যমে ডাটা নিয়ে নিতেছো। আমি মানে বুঝিয়ে দিতে পারছি কথাটা, মনে করো অনেকগুলো যে তোমার কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকম অনেক অপশন দেওয়া আছে, তুমি ক্লিক করে কম্পিউটার সায়েন্সে ক্লিক করছো, তাহলে ওই ডাটা ফিল্ডে কি হয়ে গেলো, চুজ ইউর সাবজেক্টে কি হয়ে গেলো, কম্পিউটার সায়েন্স চলে আসলো। দিস ইজ কল লুক আপ উইজার্ড, মানে কমান্ডের মাধ্যমে ডাটা নেওয়াটাকে কি বলে, লুক আপ উইজার্ড। আমি আবারও বলছি, কমান্ডের মাধ্যমে এই ফিল্ডে ডাটা এন্ট্রি করতে হয় না, এই ফিল্ডে ডাটা এন্ট্রি করতে হয় না। ও একটা ভালো কথা, হাইপার লিঙ্কে সাধারণত কিন্তু ডাটা আন্ডারলাইন করে থাকে, এটা মনে রাখবা, আমি হয়তো বলতে ভুলে গেছিলাম, এটা মনে রাখবা। তাহলে যে তোমার লুক আপ উইজার্ড কি, গ্রুপ, বোর্ড, ডিস্ট্রিক্ট, সে ফর এক্সাম্পল ডিস্ট্রিক্ট, এখন তুমি কোন ডিস্ট্রিক্টে আসো, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, কোন ডিস্ট্রিক্টে তুমি আসো, একটা সিলেক্ট ড্রপ ডাউন লিস্ট আসবে, সিলেক্ট করে দিলা, এই যে সিলেক্ট করে দিচ্ছ, দিস আর কল লুক আপ উইজার্ড। লুক আপ উইজার্ড ডাটা টাইপের ডাটার যে সাইজটা এখানে বই দেওয়া নাই হয়ে যাবে। আরেকটা আছে তোমার মনে করো নাম্বার ইলেভেন, যেটা হচ্ছে অ্যাটাচমেন্ট, রাইট, নাম্বার ইলেভেন হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট টাইপেরও কিছু ডাটা থাকে, ওই যে তুমি অনেক সময় ফাইল পাঠাও, তোমার সিভি পাঠাইছো, সিভি পরেও তুমি বলে দাও যে আমার যে এই কিছু আর্টিকেল মনে করো পাবলিশ হয়েছে, বা মনে করো কোনো তোমার ইয়ে হয়েছে, সেগুলোর লিঙ্ক তুমি দিয়ে দিলা, দিস ইজ কল তোমার মনে করো অ্যাটাচমেন্ট। এটা হতে পারে ওয়ার্ড ডকুমেন্ট, স্প্রেডশিট, সাউন্ড ফাইল ইত্যাদি সফটওয়্যার, বড় আকৃতির, তুমি যখন মনে করো যে ওই যে বিভিন্ন ধরনের তোমার মনে করো আউটসোর্সিং সাইটগুলোতে কাজ করবা, সেখানে তোমাকে বিভিন্ন ধরনের ডাটা দিতে হয়। থ্যাংক ইউ, আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা বড় ডাটা টাইপ কোনটি, ওইলি নাকি ম্যামো, ম্যামো ম্যামো হচ্ছে সবচেয়ে বড়, স্যার লেট হয়ে গেল, পরে ক্লাসটা দেখে নি ভাই, অবশ্যই শেয়ার করে রাখো। পিপাসা, পিপাসা দাস, ওকে, আমার নাম ও স্যার, ইয়াস আজমি, তোমার নাম স্যার, রাইট, থ্যাংক ইউ, তুমি আমাদের এই কার্ড মঞ্জুরিনীর ছবি ইউজ করেছো তাই তো, ওকে ফাইন, থ্যাংক ইউ, আজকে বুঝলাম বিষয়টা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বড় কোনো ডাটা টাইপ, এবার বলো তো এই জায়গা থেকে কোনো প্রশ্ন আছে, আমি চাইলেও এখন আর আরডিবিএমএস এ যেতে পারবো না, আরডিবিএমএস তাহলে কালকে বুঝাইতে হবে যে রিলেশনাল ডাটাবেস, ওখানে ভালো করে শেখাই দিব যে কী কী তথ্য থাকলে কী কী বিষয়ে তোমার মনে করো ডেটা এটা হয়। থ্যাংক ইউ হুমায়ুন কবি সবুজ, অনেক ধন্যবাদ, আমার নাম বললো না, এই বনি, তোমার নাম তো বললাম অনি বনি, তাই না, ওকে, হাইপারলিঙ্ক ডাটার আন্ডারলাইন করা থাকে, থ্যাংক ইউ সো মাচ অদিতি, দ্যাটস ভেরি গুড। অদিতি এখন কিন্তু অনেক ভালো পড়াশোনা করতেছে, অদিতি কিন্তু এখন অনেক বেশি মনোযোগী, খেয়াল করে দেখেছো না, রাইট স্যার, ইউর ক্লাস প্রেজেন্টেশন ইজ ভেরি বিউটিফুল, ইউর এক্সপ্লেন ইজ ওয়েল, থ্যাংক ইউ সো মাচ, ও থ্যাংক ইউ সো মাচ মিজান, মিজান রহমান সি এইচ সিপি, আই ডোন্ট নো আপনি আমার বড় হতে পারেন বা আমার কলিগ হতে পারেন কিনা, যদি কলিগ হন আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আর ছাত্র হলে তো হ্যালো, কেমন আছো, ওকে, অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট যে বললাম তো, যে জিনিসগুলো অ্যাটাচ করে দেওয়া হয়, স্যার নাম্বার আর অটো নাম্বারের পার্থক্যটা একটু বলবেন, নাম্বার এখানে হচ্ছে মনে করো ফোন নাম্বার, এখানে তোমার কোনো সিরিয়াল থাকবে না, তোমার মনে করো বাসার অ্যাড্রেস 102 312 420, এটা এক একটা নাম্বার হইতে পারে, কিন্তু সিরিয়াল নাম্বার যেখানে তোমার মনে করো 101 102 103 104, সিরিয়ালে যাবে, একটাও ব্রেক করবে না, দিস আর কল অটো নাম্বার, আমি মনে বুঝাইতে পারছি। ও আর কবে, আগামীকালকে ক্লাস আছে, ওএলই, ওএলই, এটা তুমি এটা এটা ওএলই হবে, ও ছোট অদৃশ্য কেন, 2 GB, ওএলই হচ্ছে 2 GB, উইজার্ডের কথাটা শুনে ক্লাস ও প্ল্যান, হ্যাঁ রাইট, ক্লাস ও প্ল্যান, লুকা বুঝারটাকে ক্লিয়ার, এবার বুঝতে পারছো তো, যে ওই যে ড্রপ ডাউন মেনু থেকে যে ডাটাগুলো ইনসার্ট করি, মনে করো যে অনেকগুলো তথ্য চলে আসে, ক্লিক করে আমি ক্লিক করে দিই, ক্লাস তোমার ডাটা ই হয়েছে, সেটাকে বলা এটা। হাই দোস্ত জান্নাতুল নাইমান, কারে কইছো দোস্ত, আমারও তোমার দোস্ত কইছো, হ্যাঁ কি ব্যাপার, আমার এই নামে তো কোনো দোস্ত নাই, আচ্ছা রাখবে, ওকে জাস্ট কিডিং ম্যান। রিফাত থ্যাংকস স্যার, আবির শাহ অনেক ধন্যবাদ স্যার, ক্লাস অনেক ভালো হয়েছে, অনেক ধন্যবাদ রিফাত, তোমাদের ক্লাসটা বিন্দুমাত্র যদি উপকার হয় দ্যাট ইজ আমাদের সার্থকতা, আমরা চাই তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ জীবনে বড় হওয়ার জন্য একটাই মাধ্যম, সেটি হচ্ছে পড়াশোনা করা, পড়াশোনাটা বড় করবা, তোমাকে কেউ বড় করতে পারবে না, এই একটা জিনিস তুমি যদি ভালো করে করো, তোমার কোনো মামা চাচা লাগবে না, তোমার মানে যাদের যোগ্যতা থাকে, খেয়াল করে দেখবা যাদের যোগ্যতা থাকে তাদের কোনো জায়গায় মামা চাচা লাগে না, লবিং লাগে না, প্রতারণা করতে হয় না কোথাও, আমি মনে বুঝাইতে পারছি। আমার কয়েকটা দিন ধরে একটু মনটা খারাপ ছিল, এত বড় বড় মানুষ যাদেরকে আমরা অন্যভাবে চিনতাম, তারা মানে সামান্য কিছু লোভ লালসায় যেভাবে প্রতারণা করছে,
যেভাবে মানুষকে ঠকাচ্ছে, আমাদের ক্লাসের আজকে একটা ই হওয়া উচিত। আগে ভালো মানুষ হব, তারপরে ভালো শিক্ষক, মানে কি বলো যে শিক্ষক হব, ছাত্র হব, রাইট? এত টাকা পয়সা কিচ্ছু যাবে না। আমি এই গত সপ্তাহে আমি আমার প্রিয় স্যার, তুমি জানো ভালো করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান স্যার, এক্স চেয়ারম্যান, ওনার বড় ভাই মারা গিয়েছে। আমি কবরস্থানে গিয়েছিলাম, আমি নিজ হাতে সেখানে আমরা মাটি দিয়েছি। আমি কবরে গিয়েছি, আমি কবরে যাওয়ার পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শত হাজার হাজার কবর দেখেছে সেখানে। সেই কবরের মধ্যে কারো নাম, কেউ সচিব, কেউ মনে করো এক্স চেয়ারম্যান, কেউ মনে করো যে মন্ত্রী, এরকম নাম আমি দেখে আসছি। সবার জায়গা তো ওইখানে হয়েছে। এত হানাহানি করি, এত মারামারি করি, এত মনে করো লোভ লালসা করি, কিছু নিয়ে যেতে পারছি, কিছু নিয়ে যেতে পারি নাই। ওই মানুষগুলো কিছু নিয়ে যেতে পারে নাই। শেষ জীবনে যেটা লাগবে, মানুষের দোয়া লাগবে। তাই তুমি মরে যাওয়ার পরে সারা পৃথিবীর মানুষ যেন তোমার জন্য কাঁদে, এমন কিছু করো। ভালো করে পড়াশোনা করো, মানুষ হওয়ার জন্য, মনটাকে শুদ্ধ করার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। বুঝোনো এই কথাটা? ডাইনামিক আর স্ট্যাটিকের মধ্যে মূল পার্থক্যটা এখানে। তোমার ভিতরে যখন পড়াশোনা ঢুকবে, তুমি ডাইনামিক মানুষ হবা, আর তুমি যখন ভালো করে জ্ঞানী হবা, পড়াশোনা করবা, তোমার অন্য কোনো কিছু আর ধারধারতে হবে না। এটাই তোমাকে সবচেয়ে উপরে নিয়ে যাবে, সাথে একটু বুদ্ধি, পজিটিভ, এবং সাথে যেটা থাকতে হবে, ঈর্ষা থাকতে হবে, হিংসা না, ঈর্ষা। বুঝতে পারছো? হিংসা কোনটা? এ আয়সা তো ভালো নোট করতেছে, আমি আয়সা এত ভালো নোট করতে দিব না, দিস ইজ কল হিংসা। আয়সা তো ভালো নোট করছে, আমি আয়সার চেয়ে আরো ভালো নোট করব, দিস ইজ কল ঈর্ষা। ঈর্ষা থাকা ভালো, হিংসা থাকা ভালো না। আমি মনে বুঝাইতে পারছি, রাইট? সবাই সবাইকে ঈর্ষান্বিত হবা, রাইট? হ্যাঁ, ও তো ভালো কাজ করছে, আমিও ভালো কাজ করবো। ও জীবনে বড় হওয়ার জন্য না, আরেকজন একটা কম্পিটিটর লাগে। তুমি হয়তো জানো এই যে বিল গেটস আর স্টিভ জবস দুজন অত বড় হতে পারতো না যদি দুইজন দুজনের পিছনে না লেগে লাগতো। একজন আরেকজনকে মানে বিল গেটস একটা জিনিস বের করে, ওমা কয়েকদিন পরে আবার স্টিভ জবস আরেকটা জিনিস বের করে। স্টিভ জবস কারে? ও এটা বানায় ফেলছে, আমিও ওরা ছাড়ুন না, আমি ওরা দেখে নেবো, ও আরেকটা জিনিস বানায় ফেলে। তাই বলে মারামারি করে না, তোর আমি দেখে নেবো, মারালাম, কেটালাম, এটা কিন্তু কয় নাই, দেখায় দিছে পজিটিভলি। দিস ইজ কল ঈর্ষা, যেটা তোমাকে উপরে করে বিশ্ববাসীকে উপকৃত করে, রাইট? তোমার পরিবারকে বড় করে, তোমাকে মানুষ হিসেবে সারা পৃথিবীতে অমর করে রাখে, রাইট? তুমি জানো যে তাহলে এমন কিছু করো যেটা সারা জীবন অমর হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। ইয়েস, 1 GB ওয়েলি, তাহলে 2, এই ওয়েলি 2 GB না, 2 বাইট, তোমরা ওয়েলি 2 GB, ওয়েলি 1 GB, আচ্ছা ভালো কথা বলছো, রাইট? আচ্ছা, ওয়েলি তো অবজেক্ট লিঙ্কিং এমবেডিং, এটা তো আর তোমাকে অ্যাটাচ করতে হয়, এই জন্য বলছিলাম। কিন্তু মেমো টাইপ ডাটাটা সবচেয়ে বড়, এই যে ডাটাবেস সবচেয়ে বড় ডাটা টাইপ মেমো টাইপ, 1 GB, আর ওটা হচ্ছে তাহলে ওটা মানে 2 GB হবে, 2 বাই 2। আচ্ছা, ওয়েলিটা আমি কালকে কানেক্ট করে দিব, ওয়েলিটা কালকে কানেক্ট করে দেবো। ভালো একটা জিনিস বলেছো, আমি এই যে বই থেকে পড়াচ্ছিলাম, এই বইয়ে এটা দেওয়া ছিল, তো আমি নেট থেকে দেখে নিব, রাইট? ওকে, ভালো কথা যে বলছো, খালি হাতে যে চলে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ইয়াস, একদম ইউনিভার্সাল ট্রুথ। আশা করি সবাই ভালো আছো। প্রিয় স্যার, অনেক সুন্দর করে আপনি ক্লাস করেন, থ্যাংক ইউ সো মাচ আপনি ভাবনার জন্য, আপনাকে থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, রাইট? আমাদের যা ভাবি সেভাবে কাজ করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্ন দেখে আবার ঘুমাইলে চলবে না, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম তোমাকে বড় জায়গায় নিয়ে যাবে। আর তুমি যদি কাজ করো, পৃথিবীর কেউ তোমাকে আটকে রাখতে পারবে না। উপরে একটা সাউন্ড হচ্ছে, উপরে মানুষ কাজ করছে, আর এই কাজের কারণে এই কাজের ব্যাঘাত হচ্ছে। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই, সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, বেশি বেশি পড়াশোনা করবা। আর শেষ করার আগে আবার বলছি, এই যে আজকে প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট প্রাইমারি কি বুঝাই দিলাম, তার মানে কি ফিল্ড কাকে বলে, এগুলোর সংখ্যা এবং টেবিল দিয়ে বোঝাবা, টেবিল দিয়ে বারবার বলছি, হয়ে গেল। তারপরে DBMS কি, DBMS এর কাজ, RDBMS কি, RDBMS এর কাজ, DBMS এবং RDBMS এর মধ্যে পার্থক্য, এই যদি এখন লিখতে না পারো পরে ভিডিও থেকে দেখে নেবা, DBMS এবং RDBMS এর মধ্যে পার্থক্য, বৈশিষ্ট্যগুলো তো পড়বাই। তারপরে পড়বা DBA কি, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কাকে বলে, এর ভূমিকা কি, সর্বময়কর্তার ভূমিকাগুলো কি কি, ফাইন। তারপরে AMS Access এর 10 প্রকার যে ডাটা থাকে, এটা কি করবা, ডাটাটা কি, মানে এক্সাম্পল কোন কোন ফিল্ডে হইলে তোমার টেক্সট থাকে, মনে করো যেমন সে ফর এক্সাম্পল অটো নাম্বার, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, এনআইডি নাম্বার, এগুলো হচ্ছে মানে সিরিয়াল নাম্বার আর রোল নাম্বার, এগুলো সাধারণত অটো হয় মানে সিরিয়ালই হয়, তাহলে এটা হলো অটো নাম্বার টাইপ। তারপরে স্যালারি, তারপরে মনে করো বিল, তারপরে মনে করো এই ধরনের ডাটাগুলো কারেন্সি টাইপের হয়, তো এইভাবে করে লিখবে, আমি কোনটা কোনটা পাই দেখো, এগুলো ভালো করে লিখে আজকের মতো নোট দিবা, আর আগামীকালকে ইনশাআল্লাহ এই ডাটাবেসগুলো পড়াবো, একদম লাইন বাই লাইন ধরে ধরে পড়াবো। আশা করি যার যেখানে প্রশ্ন থাকে
প্রশ্ন করবা, আর যদি কোনো প্রশ্ন থাকে দরকার আজকে জিজ্ঞেস করে নেবা। এই ক্লাসগুলো পরবর্তীতে তুমি কিশোর মাতানের এই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে পাবা, আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসান সেখানেও তুমি পাবা, আমার পেজ এমডিএইচ একাডেমি ফর আইসিটি যে গ্রুপ সেই গ্রুপেও পাবা, আর পেজ মাসুদ হাসান তো আছে। দেখা হবে আগামী ক্লাসে, সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবা, সাবধান থাকবা, টেক কেয়ার।